জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। দিনারও নাই, দেরহামও নাই, রিয়ালও নাই, ইউরো নাই,
ডলার নাই, আছে যেটা সেটা হলো আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং ডলারের পিছনে যাবেন না, টাকার পিছনে যাবেন না, ঈমান চলে যাবে। টাকা হয়তো পাবে, ঈমান হারাবে। আমি কথা বুঝাতে পারছি? টাকা পাবেন, ঈমান হারাবেন। এই দেশে সব সুন্নি মুসলমান ওহাবি নয়, সালাফি নয়, আহলে হাদিস নয়। এই ভাইরাস কিন্তু আস্তে আস্তে ঢুকার চেষ্টা করতেছে। এখনো যদি সতর্ক না হন আমার আগে সালাম দেবে। আমার কথা বুঝে আসছে? আমার ভাইরা সবাইকে পাহারা দিতে হবে। বুকে নিয়তে বাধা যাবে, বুকে নিয়ত বাধা যাবে কিনা মনে রাখবেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের বড় কিতাব, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহি হাদিস আছে, নাবীর নিচে হাত বাঁধা। নবী হাদিস মানতে চাই কি চাই না? সুতরাং নাবীর নিচে হাত বাঁধবেন, এটার পক্ষে সহি হাদিস আছে। সারাক্ষণ সাহাবার আঙ্গুলি লাড়ে, এটা নিয়ে আমি এক মাস গবেষণা করেছি। দুইটা হাদিস আছে, একটা সবসময় লাড়ায়, আরেকটা একবার লাড়ায়। হাদিস দুইটা আছে মনে রাখবেন। তো যারা ওই সরাসরি ডাইরেক্ট মানে সাত পাঁচ বিবেচনা করে না, বোর সালি এক রকম ঘটনা খারাপ না? পার্থক্য তো করতে হবে বাবা, কোনটা হাদিস কোনটা আমার, কোনটা আমার না, কোনটা নেব কোনটা নেব না, এটা যদি বাদ বিচার করা না যায় তাহলে একরকম চেহারা বৈশালীর মতো হয়ে যাবে। কয়ে দিলাম কি হাদিস দুইটা আছে, একটার মধ্যে রাগারাগি আর একটার মধ্যে একবার। ইমাম বাইহাকি এ কান দিয়ে শুনুন, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি সমাধান দিয়েছেন, আর বহু ইমাম সমাধান দিয়েছেন। যে হাদিসে একবার কথা আছে, সনদের দিক থেকে, মর্যাদার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে ওই হাদিস অনেক বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসটাই বুঝে নাই। আপনারা যেভাবে দাঁড়ান স্বাভাবিক দাঁড়াবেন, আপনার আমি যদি দাঁড়াই আরেকজনের কাঁধের সাথে কাঁধ মিলবে, নবীজি বলেছেন এটাই যথেষ্ট, কাঁধের সাথে কাঁধ মিলানোই যথেষ্ট। কোনো দরকার নাই একঠেন নোয়াখালী আর একঠেন পটুয়াখালী, দরকার নবীজি বলেছেন হাদু বাইনাল মানাকে। এগুলা অনেক বিস্তারিত আলোচনার দরকার, তো আমি সংক্ষেপ বলে যাচ্ছি। সম্মিলিত মুনাজাত দেওয়া আমাদের এলাকারও শুরু, সম্মিলিত মুনাজাত দেয় না, সম্মিলিত মুনাজাত দেয় না। আপনাদের কোথায় যাব শুনেন, তবরানী শরীফের হাদিস, সম্ভবত কিতাবের নামটা আমাকে আসতে চায় না, হযরত জাবির সহ নবীজি মসজিদে ঢুকলেন, হাদিস শরীফ শুনুন। মসজিদে ঢুকে দেখতেছেন সবাই হাত তুলে একসাথে আল্লাহর সাথে মুনাজাত করতেছে। তো জাবির দেখলেন, নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর এই তাদের সবাই একসাথে হাত তুলে মুনাজাত করতেছে, হুজুর এটার কারণ কি? নবীজি বললেন, ও জাবির তাদের হাতের মধ্যে কি আছে তুমি দেখছো? বললেন, হুজুর হাত তো খালি, কিছু তো দেখি নাই। তো তুমি যা দেখো না আমি নবী তা দেখি। মত তুমি যা দেখো না আমি তা
দেখি হুজুর কি আছে হাতের মধ্যে, আমার ভাই নবী বললেন হাতের মধ্যে নূর আছে। কি আছে? নূর আছে। এবার হাজর জানে বললেন হুজুর তাই আমরা সব তাদের সাথে একসাথে হাত মিলাই। নবীজি বলছেন যাদের প্রতি আল্লাহ তাআলা রহমানা করছেন সবাই মিলে একসাথে হাত উত্তোলন করে আমার আল্লাহর কাছে দোয়া করেছে। একটা দ্বিতীয় নম্বর বুখারীর হাদিস, বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আমার নবী হাত তুলে দোয়া করেছেন, এতটুকু তুলেছেন নবীজির বগল মোবারকের নূর সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছেন। এখন যাদের হাতের মধ্যে কিন্তু অবশ অবশ ভাব আছে এটা ভিন্ন কথা। বিদ্যের নামাজ নাকি এক রাকাত মোটেই না, কয় রাকাত? আমাদের কয় রাকাত? এটা মীমাংসিত ইস্যু, শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করে। বিদ্যের কয় রাকাত? তিন রাকাত, তিন রাকাত। আব্দুল ইবনে মাসউদ থেকে আব্দুল ইবনে মাসউদ নবীজির সাহাবি এবং জনের কদর সাহাবি প্রতি সাহাবি ওনার কাছ থেকে সহি সনদে হাদিস বর্ণিত আছে তিনি নিজে তিন রাকাত বিতরের নামাজ আদায় করতেন এবং ওনার ছাত্ররাও তিন রাকাতের বর্ণনা দিয়েছেন। এক রাকাতের হাদিস আব্দুল ইবনে ওমর থেকে, অথচ আব্দুল ইবনে ওমরের ছাত্র আব্দুল ইবনে ওমর শেষ জীবনের আমল বর্ণনা করেছেন, আব্দুল ইবনে ওমরও শেষ জীবনে তিন রাকাত বিতরের নামাজ পড়েছেন। ইঁদুরের মতো কাটাকাটি করে লাভ নেই। কয় রাকাত? শায়খ উমর বলে নবী 40 বছরের আগে নবী বলা যাবে না, পাগলে কিনা বলে ছাগলে। এক শায়খের কথা এখানে লেখা আছে, আমি আমার মুখটাকে এই অসুন্দর করতে চাই না তাদের নাম ধরে, কারণ এদের জন্মের আগে আমি টেলিভিশনে প্রোগ্রাম করি, তখন এদের জন্ম হয়নি, তখন থেকে আমি টেলিভিশনে প্রোগ্রাম করি। এরা নতুন নতুন এসে ফেসবুক দখল করছে। আমরা যে যুগে টেলিভিশনে প্রোগ্রাম করেছি, তিনটা টিভি ছিল বাংলাদেশে, তিনটা, তখন মানে টেলিভিশনের হুজুর বললে ইতিমধ্যে খানা দানা জায়গা রাস্তা নেই মেরে। এখন তো 60-70টা টেলিভিশন বেড়ে গেছে, এখন আর আমাদের ভালো লাগে না। তারপরেও আপনাদের খোরাক আমি প্রতি সপ্তাহে তিনটা টেলিভিশনে প্রোগ্রাম করি। এই পাগল ছাগল তখনও জন্ম হয়নি। তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করেছেন হুজুর মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, হুজুর আপনার জন্য নবুয়ত কখন নির্ধারিত হয়েছে? নবীজি বললেন যে আদম সৃষ্টির আগেই আমি নবী ছিলাম। এটা তিরমিজির হাদিস, নবীর হাদিস। এখন নবী বলতেছেন আদম সৃষ্টির আগে আমি নবী, সাগর বলতেছে 40 বছর আগে নবী না, সাগরের কথা শুনবেন নাকি নবীর কথা শুনবেন? একটু সাগর বললাম কেমন সহ্য হয় না, বেয়াদবগুলো কথা না সহ্য হয় না বলা থাক। বাকিগুলো আমাদের এই গিয়াসুদ্দিন তাহির সাহেব দেবে, আরো কিছু প্রশ্ন আছে গিয়াসুদ্দিন সাহেবগুলো জবাব দেবে।